হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমার একটি নতুন অভিজ্ঞতা শেয়ার করব, আর সেটা হচ্ছে বই খাতা কেনা। আমরা যখন বাংলাদেশে পড়াশোনা করেছি তখন ভাবতাম স্কুল মানে প্রচুর পরিমাণে বই, আর এখানে স্কুল মানে প্রচুর পরিমাণে ফাইল। তো এটা হচ্ছে দিদারের স্কুলের জন্য যেই লিস্টটি দিয়েছে সেটা, এটা হচ্ছে তারেকের জন্য ব্যাগ, ও এই টাইপের ব্যাগগুলো খুবই পছন্দ করে। আর দিদার যেহেতু এখন বড় হয়ে গিয়েছে তার জন্য বিশাল বড় একটা ব্যাগ কিনতে হয়েছে, কারণ ওর বিভিন্ন রকমের ফাইল এটার মধ্যে ঢুকাবে। আর এটা হচ্ছে একটা ফাইল, ওদের নাকি এখানে শুধু শিট দিয়ে পড়াশোনা করানো হয়, তাই ওদের প্রচুর পরিমাণে ফাইল লাগে। আর এটা হচ্ছে একটা ড্রয়িং করার খাতা, এটা হচ্ছে আরেকটি ড্রয়িং করার খাতা, অর্থাৎ মোট দুইটি ড্রয়িং খাতা। এগুলো হচ্ছে ফাইল, এগুলোতে ওরা প্রত্যেক দিন এক একটি করে শীট দিবে, আর বাসাইগুলো ওরা কমপ্লিট করবে। ফাইলগুলো কিন্তু প্রচুর দাম। এগুলো হচ্ছে আরো বিভিন্ন রকমের ফাইল, এগুলো ওদের স্কুলের কোনো একটা ইম্পর্টেন্ট শিটের জন্য। এগুলো হচ্ছে রং পেন্সিল, এটা হচ্ছে গ্লু, এটা সাইন পেন, আর একটা রং পেন্সিলের সেট, এটা কি আমি নিজেও বলতে পারি না এটা কোন কাজে ব্যবহার করা হয়, পেন্সিল, ইরেজার, স্কেল অর্থাৎ রুলার, একটা পেন্সিল ব্যাগ, এটা কার্টুনে একটা পেন্সিল সেট ওর আব্বু শখ করে কিনে দিয়েছে, রং তুলি, কেচি, বিভিন্ন রকমের কলম, শার্পনার, এগুলো হচ্ছে দিদারের এবারের নতুন বছরের বই খাতা। তো দেখা যাক ভবিষ্যতে কি হয়। আমি তো ফাইল দেখে ভয় পাচ্ছি যে পড়াশোনা মনে হয় ভীষণ কঠিন, আর এখানে যেহেতু ফ্রান্স ভাষা চলে আমি মোটেও ফ্রান্স ভাষা পারি না। তো সবাই দোয়া করবেন ওর জন্য, যাতে ও ভালোভাবে পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।